আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, নিজের চোখে দেখতে পাচ্ছেন এই কবুতর হাট, এই হাটটি হচ্ছে কাপ্তান বাজার কবুতর হাট। এখানে দেখতে পাচ্ছেন যে হিজড়া রয়েছে তৃতীয় লিঙ্গ, এরা কবুতরে আসলে চাঁদা তুলতেছে, টাকা নিচ্ছে। এখানে এই হাটে যারা আসলে কবুতরের ব্যাপারী কিংবা অনেক খামারিরা আছে, এখানে কবুতর নিয়ে আসছে বিক্রি করার জন্য, সবার কাছ থেকে টাকা নিচ্ছে। যারা টাকা দিতে চাচ্ছে না তাদের কাছ থেকে জোর করে নিচ্ছে। আমার নিজের চোখে দেখা, আপনাদেরকেও দেখানোর জন্য ভিডিওটি ধারণ করা হয়েছে, আপনারা দেখেন নিজের চোখে। আর এই কাপ্তান বাজার হাটে এই হিজড়াদের চাঁদাবাজি তো আছেই, প্লাস এর সাথে যে ঘটনা সেটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে খাজনা দিতে হয়। আপনি সাপোজ মনে করেন আপনি কবুতর নিয়ে আসলেন কিংবা কবুতর বিক্রি করলেন কিংবা বিক্রি করলেন না, তবু আপনাকে খাজনা দিতে হবে। এই কাপ্তান বাজার হাটে আপনারা কবুতর যদি কিনতে আসেন, তবু আপনারা জেনে নিন আসলে আপনারা যদি এখান থেকে কবুতর কিনেনও, তবু আপনাদেরকে খাজনা দিতে হবে, এটা বাধ্যতামূলক, অদ্ভুত নেই অনেকটা। কারণ আপনি যদি 100 টাকার একটি কবুতর কিনেন তাহলে আপনাকে ওখানে 10 টাকা দিতে হবে, আর 1000 টাকা যদি কবুতর কিনেন তাহলে আপনাকে 100 টাকা দিতে হবে। সেম আপনি যদি কবুতর বিক্রি করতে যান এখানে, আপনি যদি 1000 টাকার কবুতর বিক্রি করেন তবু আপনাকে 100 টাকা দিতে হবে। সাপোজ আপনি কবুতর নিয়ে গেছেন হাটে, খালি আপনি যদি কবুতর বিক্রি নাও করতে পারেন তবু আপনাকে এই হাটে খাজনা দিতে হবে। কাজে আপনারা যদি এই হাটে যান অবশ্যই জেনে যাবেন, কবুতর বিক্রি করতে যান কিংবা কিনতে যান। তো দর্শক, আশা করছি আমাদের আজকের ইনফরমেশনটি আপনাদের অনেক ভালো লাগবে। আর আপনারা যারা খাজনাবিহীন কবুতর হাটে যেতে চান তাহলে মিরপুর 1 নম্বর কবুতর হাটে এবং টঙ্গী হাটে যেতে পারেন। ধন্যবাদ।